আচ্ছা বলতো, একটি বড় বিল্ডিং বা ব্রিজ কতবার তৈরি হয়? উত্তর একবার, একদমই না। দুবার, উত্তর ভুল। তিনবার, না উত্তর ভুল। জেনে অবাক হবে, একবার না, দুবার না, তিনবার না। একটি বিল্ডিং বা বড় ব্রিজ বাস্তবে নির্মাণ করতে একজন ইঞ্জিনিয়ারকে চারবার তৈরি করতে হয়। প্রথমে ইঞ্জিনিয়ার তার থট বা চিন্তার দ্বারা কল্পনা করে মনে মনে সে ওই বিল্ডিংটিকে তৈরি করে। দ্বিতীয়বার সে খাতা কলমে নকশা ডিজাইন তৈরি করে অবিকল ওই বিল্ডিংটি কেমন হবে তার নিখুঁত প্ল্যান সে তৈরি করে। আর থার্ড স্টেজে ওই বিল্ডিংটির একটি আদর্শ মডেল সে তৈরি করে, যা দেখে বোঝা যায় প্রকৃত বিল্ডিংটি কেমন দেখতে হবে। এবং ফাইনালি ওই প্ল্যান ও মডেল অনুসারে বাস্তবে এক সুদীর্ঘ গগনচুম্বী ইমারত সে তৈরি করে। তাহলে বুঝতেই পারলে কিভাবে একজন ইঞ্জিনিয়ার একটি বিল্ডিংকে মনে মনে চিন্তায় ধারণ করে, তারপর খাতা কলমে প্ল্যান তৈরি করে বা নকশা করে প্রিপেয়ার করে, এবং তারপর ওই বিল্ডিংটির মডেল তৈরি করে অবশেষে বাস্তবে উদ্যান করে। আচ্ছা, এবার নিজেকে জিজ্ঞাসা করে দেখো তো, আমাদের ভবিষ্যৎকে নিখুঁতভাবে নির্মাণ করার জন্যে আমরা কি এই একই পদ্ধতিগুলি হুবহু অনুকরণ করি? প্রথম স্টেপে আমরা চিন্তা ও কল্পনার জগতে হয়তো আমাদের ভবিষ্যৎকে দেখতে শুরু করি, অর্থাৎ ভবিষ্যতে কি হতে চাই তা মনে মনে ও চিন্তার দ্বারা হয়তো নির্ধারণ করি। কিন্তু তারপর সেগুলি কি প্রথমে খাতায় লিখে এবং তারপর ডিজাইন বা অ্যাকশন প্ল্যান তৈরি করে এগিয়ে চলি? আর তৃতীয়ত, আমরা ভবিষ্যতে যা হতে চাই সেই সব ক্ষেত্রে সফল ব্যক্তিদের ছবি একটি পার্সোনাল অ্যালবামে রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা সেগুলিকে দেখি, অর্থাৎ বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটাকে আমরা বলছি মডেল তৈরি। জীবনে বা ক্যারিয়ারে সাকসেস পেতে হলে মনে রেখো, জীবনে যা হতে চাও তা নিয়ে শুধু চিন্তা করলেই হবে না, তা খাতায় লিখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেই জগতের সেরাদের ছবি টাঙিয়ে প্রতিদিন দেখতে হবে। এই থট প্রসেস, প্ল্যানিং, মডেল তৈরি এবং ভিজুয়ালাইজেশন থেকেই তুমি খুব সহজেই একজন সুদক্ষ ইঞ্জিনিয়ারের মতো নির্মাণ করতে পারবে তোমার ভবিষ্যৎ। আজ এ অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে নিও এবং পারলে ভিডিওটি লাইক করো। সবাই ভালো থেকো।